ইরে ইমন নয়ন, এ বেটা দেখ কই আইছি। কই গেছস মামা? বুঝস না বেটা, কক্সবাজার, কক্সবাজার বেটা। আমি প্রথমে ভিডিওটা দেখে বুঝতেই পারিনি যে সে কক্সবাজারে যায়নি। ভেবেছিলাম যে সে সত্যি সত্যি কক্সবাজারেই আছে। এবার শিলাবৃষ্টি খেয়ে ফুড রিভিউ দিয়েছেন জনপ্রিয় ফুড ব্লগার ফুড আপি। শিলাবৃষ্টি খেয়ে রিভিউ দিয়েছে, শিলাবৃষ্টি খেতে কেমন লাগবে দেখি যে উনি কি রিভিউ দিয়েছে। কেউ সিরিয়াসলি নেবেন না, এটা হচ্ছে একটা মিমস, আসল খবর না। ফুড রিভিউ দিতে গিয়ে তিনি বলেন, শিলাবৃষ্টিগুলো খুব ইয়ামি, জোস। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা আবারও দেখবো হচ্ছে মিমস। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা লেবুর দাম 20 টাকা, এদিকে 100টি লেবুর গুণে ভরপুর ভীম। আসুন দ্রব্য মূল্যের দাম কমাই, ভীম কিনে শরবত খাই। এতটুকু একটা 10 টাকা দামি ভীমে 100টি লেবুর গুণ কিভাবে ভরপুর থাকে? যৌতুক যারা চাইবো তাদের এমন করাই উচিত। ছেলে কি মেয়েকে বিয়ে করবে নাকি গাড়িকে? তবে এদের কিন্তু উচিত শিক্ষা হয়েছে, ঝড়ের রাতে পরে পাওয়া বক্সটি কি করা হবে তা নিয়ে জরুরি মিটিং। একটা গল্প ছিল, এই গল্পটার নাম আমার মনে পড়ছে না, ও উপরে লেখা আছে পরে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পাতিলে ভাত না থাকলে কি হবে, পকেটে আইফোন থাকতে হবে। পাতিলে ভাত নেই, এ টিকটকার কিনা জানি না, তবে টিকটকারদের হাতে আইফোন থাকে, তারা এত টাকা পায় কোথায়? বাড়িতে বানানো বেগুনি ভার্সেস দোকানে বানানো বেগুনি, দোকানের মতো বাড়িতে হয় না। ভুলে বড়লোক বন্ধুর ক্রোম সার্চ বারে ঢুকে গিয়েছিলাম। কি কি সার্চ করেছে? প্রাইভেট জেট বিমানের দাম কত, 52 সিটার এরোপ্লেন প্রাইস ইন বাংলাদেশ, ট্রেন ইঞ্জিন প্রাইস ইন বাংলাদেশ, আইফোন 15 প্রো ম্যাক্স, রোলস রয়েস প্রাইস ইন বাংলাদেশ, নিচে আবার হেলিকপ্টারের দাম কত বাংলাদেশে। ফেসবুকে স্কুল কলেজের স্যারদের প্রোফাইল পিকচার এরকমই হয়, লিজেন্ডদের চোখ ফাঁকি দেওয়া মুশকিল। ওটা অন্য ব্র্যান্ডের ফোন অ্যাপেলের স্টিকার লাগিয়ে দিয়েছে, ফেমাস হয়ে গেছি, বুঝো নাই ব্রো। তোমরা তো ভাবছিলা আমি হারায় যামু, আর আজকে দেখো আমি ফেমাসে আবার ফিরে আইছি। ভাই প্লেনের সাথে তোমার ধাক্কা লাগবে তো, বাংলাদেশে তরমুজ কেনার পর আম্বানি। সবাই তাকায় আছে কারণ পরীক্ষায় প্রশ্ন কমন না আসার পরও 7টা সৃজনশীল লিখে বের হচ্ছি। ও সব উদ্দীপক তুলে দিয়েছে, NID কার্ড বের করে নিজের ছবিটা একবার দেখবেন, অহংকার কমে যাবে। টিকটক শুটিং টাইম, অনেকদিন পর টিকটক এর শুটিং দেখব। কি হলো এখানে, কিছু তো বুঝলাম না। পাসওয়ার্ড যেন ভুলে না যাই তাই লিখে রেখেছিলাম, তারপর কি হলো, কোথায় লিখেছি সেটাই ভুলে গিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।